আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে একটু বাহিরে যেতে হবে আই মিন ময়মনসিং মেডিকেল কলেজ হসপিটালে আজকে যাব আমি সো উঠে বিছানা টিছানা গুছাই নিলাম এরপরে আমার প্রতিদিন যা কাজ সকালে উঠে আগে আমি চায়ের পানি বসাই তারপর আবার আমি রাইস কুকারে চা রান্না করি ব্যাপারটা সুন্দর না তোমরা কে কে রাইস কুকারে চা রান্না করো কমেন্টসে অবশ্যই বলবা আর আমার চায়ের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে দেখেন কি সুন্দর আসছে আমার চায়ের কালারটা প্রতিদিন দুধ চা আর হচ্ছে বিস্কিট আমার লাগবে। এরপরে বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের এলাকার এই জায়গাটাও অনেক বেশি সুন্দর আমার সাথে ছিল আমার ছোট বোন সো ফাইনালি আমি ময়মনসিং মেডিকেলের কাছে চলে আসছি তো আমার ওইখানে কাজ শেষ হয়ে গেছিলো কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন ওভার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করি তখন হঠাৎ ওনাদের সঙ্গে আমার দেখা হয়ে যায় আমি পিছন থেকে ভিডিও করে নিয়েছিলাম তাদেরকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল এরকম করে যদি আমার লাইফ পার্টনার সারা জীবন আমার পাশে থেকে যেত তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার ভাগ্যে জানি আল্লাহ এমন কাউকে দেয় যাতে করে এভাবে বুড়া বুড়ি একসাথে সারা জীবন থেকে যেতে পারে তাদেরকে যতক্ষণ দেখছিলাম আমার ভিতরে এত বেশি ভালো লাগছিল বলার মতো না আমার দাদা নাই দাদু আছে আবার নানু আছে নানা নাই তো আমার তাদেরকে দেখে আমার দাদু দাদা নানু নানার কথা খুব বেশি মনে পড়ছিল। তো এভাবে করে থেকে যাক সবার সম্পর্ক সারা জীবন বুড়ি হোক সবাই একসাথে এই দোয়া করি তাদেরকে আমি অনেকক্ষণ ফলো করছিলাম মানে যতক্ষণ তারা যাচ্ছিলো আমরা তো একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই তাদের সঙ্গে পিছন পিছন করে যাচ্ছিলাম আর তাদের দেখছিলাম আর আমি ছোটো বোনকে বলছিলাম দেখছিস তো এই তো এটা হচ্ছে আমার ছোট বোন যারা তো এখান দিয়ে যাওয়ার সময় আমাদের হচ্ছে একটা পারিবারিক কবরস্থান না এটা হচ্ছে চরপাড়া গরস্থান বলে এখানে আমার যত রিলেটিভস বা যারা যারা মারা গেছে সবাইকে এখানে হচ্ছে কবর দেওয়া হয়েছে এখানে আমার একটা মামাতো ভাইকে কবর দেওয়া হয়েছে তো ভাইয়ার কথা খুব মনে পড়ে যখনই এই দিক দিয়ে যাই তো আমি আর আমার ছোটো বোন যাচ্ছিলাম তো আমরা দুজন দুষ্টমি করে করে যাচ্ছিলাম এই ছায়ার সঙ্গে আমার ছায়ার সাথে দুষ্টমি করলে কিন্তু অনেক ভালো লাগে এসব ছোট থেকে না একটা মানে বদ অভ্যাস বলতে পারেন আমি কিন্তু অনেক দুষ্টামি করি বুঝছেন তো বাসার থেকে বের হওয়ার পর ছোটো বোনের সঙ্গে থাকলে তারও বেশি দুষ্টমি করা হয় তা আমরা দুজনে এইভাবে ভিডিও নিচ্ছিলাম দুষ্টমি করছিলাম তো এইভাবে যাওয়ার সময় বললাম আমার কিছুদিন আগে হচ্ছে আমার মানে ভাইয়ের পিচ্ছি মারা গেছিলো তো এখানেই কবর দেওয়া হয়েছে মানে এই গুরুস্থানে তো ভাবলাম যে একটু ওকে দেখে যাই ওর কথা মনে পড়ছিল সো ফাইনালি এখানে চলে আসলাম আমার পিছি বাবাটাকে দেখে গেলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ